আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার কাছে সব সময় চারটি ফেরেশতা নিয়োজিত থাকে। এটা আপনার জন্য আনন্দ বিষয়, আবার দুঃখেরও বিষয়। এখন আপনি অবাক হচ্ছেন, আপনার চারপাশে চারজন ফেরেশতা সবসময় থাকে, তাদের কি কাজ? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই চারজন ফেরেশতা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন, আর প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন একজন শয়তান, যে প্রতিনিয়ত খারাপ কাজে প্ররোচনা দেয়। ধরুন আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যাননি, একটি বড় ধরনের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনি কি করেন? আপনি সবাইকে বলেন যে অল্পের জন্য বেঁচে গেলাম, আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় আমি বেঁচে গেলাম, সবাই মারা গেল কিন্তু আপনি মারা যাননি, আপনি আহত হয়েছেন কিংবা আহত হননি, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু আপনি বেঁচে রয়েছেন, গা আগুনে জ্বলে গিয়েছে কিন্তু আপনি বেঁচে আছেন, এটাই আপনার সৌভাগ্য। আবার ভূমিকম্পে, ভূমিধসে কারণে যে কোনো অবস্থায় আপনি বেঁচে গেলেন, আপনার আশেপাশে মানুষ মারা গিয়েছে কিন্তু আপনি বেঁচে আছেন, খুব অল্পের জন্য জীবনটা বেঁচে গেছে। আমাদের জীবনে এরকম বহু বহু ঘটনা রয়েছে, মানুষের জন্য তার সম্মুখে এবং পশ্চাতে একের পর এক প্রহরই থাকে। আল্লাহর আদেশে তারা তাদেরকে হেফাজত করে। সুতরাং এই আয়াতে আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে আমাদের সাথে নিয়োজিত রয়েছে ফেরেশতারা, যারা মৃত্যু পর্যন্ত আমাদেরকে হেফাজত করে। মানুষের ডানে এবং বামে দুজন ফেরেশতা ভালো এবং মন্দ লেখার জন্য নিয়োজিত থাকেন, এবং তার সামনে এবং পিছনে দুজন ফেরেশতা রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছেন। এই হলো চারজন ফেরেশতার হিসাব, যারা প্রত্যেক মানুষের সাথে আছেন। প্রত্যেক মানুষের সাথে নিয়োজিত ফেরেশতাদের মধ্যে রাত্রিবেলা আসেন একদল এবং দিনেবেলা আসেন আরেক দল, যারা আপনার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। আপনি প্রত্যেক দিন দিবারাত্রে কী করছেন, দিনেবেলা কী করছেন, সব কিছু আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন। এরকম একটা হাদিসও রয়েছে, সহিহ হাদিসে এসেছে, তোমাদের কাছে মালাইকা পলাক্রম আগমন করেন দিনে এবং রাতে, ফজর ও আসরের সালাতের সময় দলে সাক্ষাৎ ঘটে, রাতে অবস্থানকারী মালাইকা রাত্রি শেষে আকাশে উঠে যান, বান্দাদের অবস্থা অবগত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে এসেছ? তারা উত্তরে বলেন, আমরা যখন তাদের কাছে গেলাম তখন তারা সলাত পড়ে, এবং বিদায়ের সময় দেখেছি তারা সলাতই পড়ছে। সুবহানাল্লাহ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সাথে ভারপ্রাপ্ত সঙ্গী হিসাব রয়েছে, একজন জিন এবং একজন মালাইকা। সাথীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি? তিনি উত্তরে বললেন, আমার সাথে রয়েছে, তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন, সে আমাকে ভালো ছাড়া অন্য কিছুই হুকুম করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে দুর্ঘটনায় মানুষ মারা যায় কেন? যখন নিশ্চিত মৃত্যু নির্ধারিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আদেশে নিরাপত্তায় নিয়োজিত ফেরেশতারা নিষ্ক্রিয় থাকেন, আর তখনই আপনার বিপদ হয়, মৃত্যু হয়। আমাদের প্রত্যেকের সাথে থাকা একজন শয়তানের কাছে আমরা হেরে যাই, সেটা হলো ইবলিস শয়তান। ফেরেশতা যখন রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছান, তখন আপনি হয়তো ঘুমিয়ে থাকেন অথবা কোনো পাপ কাজে লিপ্ত থাকেন। ঠিক ওই সময় ফেরেশতা আল্লাহর কাছে বলে, অমুক বান্দাকে এমন খারাপ অবস্থায় দেখে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কত রাত, কত দিন, কত প্রহর কেটেছে আমাদের, আমরা আল্লাহকে ভুলে থাকি, আমরা ভুলে গেছি আমাদের রবকে, আমাদের প্রতিটা সেকেন্ডে হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।